আমি নিজেও কিন্তু গায়ে থেকে বের হয়ে দেখতে পারবো না যে কোনটা জলে বাইরে হেডলাইট জ্বললে হেড দুই টাইপের প্রতীক আছে একটা আব্বালি আনতে একটা আনাব্বালি আনতে আব্বালি আনতে মানে কি প্রখর আলো দেয় হাই বিম ডিপার অনেক বেশি ফোকাস আলো দেয় সেটার নাম কি আব্বালি আনতে আর আনাব্বালি আনতে আমার দেখার জন্য পর্যাপ্ত পরিমাণ আলো কারো কোনো ক্ষতি করে না আনাব বালি আনতে আমার ড্যাশবোর্ডে যদি সবুজ রং থাকে তাহলে ভাববো কি আনাব বালি আনতে নিচের দিকে যদি ই থাকে দাগ গোলা থাকে আনাব বালি আনতে আর সোজা দাগ গোলা নীল রঙের হলে আব বালি আনতে এটা একটু ভিডিওর মধ্যে আমি দেখাইছি আবার ইন্ডিকেটার জ্বললে ভ্যাট দিয়ে ভ্যাট দিয়ে একটা স্পিয়ার চিহ্ন জ্বলবে ইন্ডিকেটার জ্বলতেছে আবার যদি আমার ফেনদেনে বেজালাই হলুদ রং আসবে ব্রেক নষ্ট হয়ে গেলে লাল রং আসবে সিবেল না পড়লে লাল রং আসবে শব্দ হবে সবগুলা কিন্তু আমি আজকে বিরুদ্ধে দেখাইছি এখন আমরা কুইজ করবো এই বিষয়গুলো নিয়ে কিন্তু স্পিয়া দেখেন এটা এটা কিন্তু ড্যাশ কালারিং থাকবে নীল রং থাকবে নীল নীল থাকলে ভাববো কি বাইরে আব্বা মানে প্রখর আলো অন্য কারোর চোখে লাগতেছে এটা ইন্ডিকেটার এটা ভেদে কালার থাকবে সো কুইজের মধ্যে অনেকে বলতে পারে এটা সাদা কালো কেন এটা এটা যদি নীল রং কুইজে কুইজে কিন্তু চাইলে এটা কিন্তু নীল আঁকতে পারতো নীল আঁকলে আর কুইজ কুইজ বলতে পারতো না নীল যদি দিয়ে দিত তাহলে কুইজ বলতে পারতো না কুইজে কিন্তু আসবে যে এটা রং হলো সবুজ তাহলে ফালস তো কুইজ বাড়ানোর জন্য ওরা কি করছে এই পেয়াগুলা যেমন আমাদের কারপিডি কার্তলগুলার মধ্যে লাল রঙের কি রঙিন না পেডি কার্তলগুলা রঙিন না সবাই বলেন তারপরে আমাদের অপলু কার্তলগুলা যে ভাই তো ওরা চাইলে কি রঙিন রঙিন দিতে পারতো না পারতো না জি জি কেন দেয় নাই ওরা প্রশ্ন করবে এটা রং ভুলুদ তাহলে কি ফলস এটা রং কি রঙিন দেখলাম নীল রঙের দেখলাম তো এটার রঙিন দিলে সমস্যা ছিল কি সমস্যা ছিল কি আপনি পড়ছেন কি করেন নাই জাস্টিফাই করার জন্য ওরা এটা রঙিন দেয় নাই যেমন যেমন এটা দেখায় বলবে এটা রং থাকবে এই হলুদ এটা রং কি থাকবে তো এই যে লাল থাকবে এটা স্কিনে আমাদের কোথায় লাল আমাদের ড্যাশবোর্ডে লাল হয়ে জ্বলে উঠবে যে হ্যাঁ এখন ইটা অনেক বেশি রাত সময় হয়ে গেছে তো এই যে এইগুলো আমরা কুইজ করব আর ভিডিওর মধ্যে কিন্তু সুন্দরভাবে এক্সপ্লেইন করা হয়েছে প্রত্যেকটা এসপি একNum আমি ধরে ধরে দেখাইছি যারা ভিডিও দেখেন নাই নতুন গ্রুপে চলে আসেন আবার নতুন গ্রুপে আমাদের সব দেই কালাইছে সব দেই ওকে তো চল আসি আমরা ক্লাস ওকে

উজো দিল্লি ইন্ডিকা তৈরি ইন্ডিকেটার দিদি সিনে আপনি কোন দিকে যাবেন সেই দিকে যে ইন্ডিকেটার গুলা এ নিচের সাইডের প্রয়োজন ইন্ডিকেটার কখন প্রয়োজন কখন দেওয়া প্রয়োজন সিগন্যাল আর সিগনাল দেওয়ার জন্য কে যখন সি বল আপনি চাবেন সি ভল মানে আপনি চাবেন এফ তো মানে কাম আপনি কোর্সে পরিবর্তন করতে চাবেন তখন ইন্ডিকেটার ব্যবহার করতে হবে বুঝতে হবে কারণ পিছনের গাড়িগুলো যদি না জানে আপনি বামে যাবেন যেমন একটা রাস্তার মধ্যে এই গুলা থাকবে তো আপনি এখানে আছেন আপনি বাম বামসিয়া যাবেন ওভারটেক করার জন্য তো পিছনের গাড়িটা সেও চিন্তা করছে আপনাকে ওভারটেক করে বামে যাবে তো আপনি যদি আগে ইন্ডিকেটা দিয়ে দেন তাহলে ওই কি বুঝতে পারলো যে আপনি কি করতেছেন আপনি কামবিও করছে বামে যাচ্ছেন তবু কিন্তু তখন একটা আত্যন্ত থাকবে তাই না আর আপনি হুট করে বামে গেলেন গা উই বামে গেল একটা অ্যাক্সিডেন্ট হবে তো সেক্ষেত্রে বলা হচ্ছে যে

বন্ধ আছে তো পিছনের গাড়ি গুলা বুঝবো কেন রাত্রের বেলা সামনে গাড়ি আছে ওই কাঁতা দিওত্রী কি হয় অন্য গাড়ি পেলে কি হয় চমকা জলে তো তো বলা হচ্ছে কাতা দিত্রী কনিকা তৈরি দিদি মানে ইন্ডিকেটার লাইট এর সাথে জ্বলে উঠবে যখন আপনি ইস ভলতা করবেন বুঝতে হবে

হ্যাঁ কাতা দিয়ে ত্রি কন লিন দিকা তৈরি দিদি দিছি মানে সিনালান মানে কাতা দিয়ে আপনাকে সিগন্যাল দিবে লাইস বলতা দন ভি গাইজন ইজ বলতারে করবে মোর করবে কাটা দিয়ে ত্রি আপনাকে সিগন্যাল দিবে কষ্ট হবে ফলস অফ কারণ গিনি শালো নাই কেমনে সিগন্যাল দিবে লা তারগা পোস্টেরিয়রে পিছনের নাম্বার প্লেট তারগা মানে কি নাম্বার প্লেট নাম্বার প্লেট লা তারগা পোস্টেরিয়র মানে পেছনে পেছনে তারা লাইট জ্বলতেছে দেখছি মানে তার উপরে নাম্বার প্লেট টা বোঝানোর জন্য নাম্বারটা বোঝা সঠিক ভাবে বোঝা যায় রাত্রের বেলা যেন আলো থাকে জন্য কি সাদা আলো দিয়া ওটাকে কি করতে হবে আলোকিত করতে হবে বুঝতে হবে বেরো দুরান্ত মার্চা চলাচলের সময় ইনকা কা যদি নেবিয়া কন ভিজিবিলিটা ইন ফিডরে কিং কন দা মিত্রি চলাচলের সময় যদি নেবিয়া মানে কি ঘন কুয়াশা এই অনেক বেশি ওই ই হয়ে যায় আর্দ্রতা থাকলে যেমন শীতকালে সকালবেলা কি থাকে পুরা মানে ভোলাটে ভাব হয়ে যায় পুরা শহরটা তাই না তো যখন নাকি অনেক বেশি নেবিয়া থাকবে রাস্তার মধ্যে এবং ভিজিবিলিটা ইন ফিডরে মানে কি কম 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 চিং কোয়ান্তার মিত্রি মানে পঞ্চাশ মিটারে কম চলে আসে মানে আপনি পঞ্চাশ মিটার পরে আর দেখতে পারতেছেন না বিজিবলিওরে পঞ্চাশ এর কম পঞ্চাশ মিটার পর্যন্ত দেখতে পারতেছেন এর বেশি দেখতে পারতেছেন না ঠিক আছে পঞ্চাশ মিটার কতটুকু এখান থেকে এখানে ধর একশো হাত তো একশ হাত পরে কিছু দেখতে পারতেছেন না সেই ক্ষেত্রে বিজনে উজারেলা লালু চে পস্তি রিয়ারে নেবিয়া সে ইল সব গাড়িতে থাকে না বাট সে যদি আপনার গাড়িতে লাইট থাকে এটা কি করতে হবে জ্বালিয়ে দিতে হবে বুঝতে হবে আমি বিড়ুতে দেখাইছি না ফেন দিনে বেড়ালটা অনেক প্রখর হয় বলছিলাম আমার গাড়িটা দেখাইছেন আপনাকে অনেক বেশি প্রখর হয় ফেন দিনে ব্যস্ত শরীরে পিছনে জ্বলে উঠবে লাল রঙের অনেক বেশি প্রখর হবে মানে আমাদের ওই টাওয়ারের মধ্যে লাল বাতি দেখেন টাওয়ারের মধ্যে লাল বাতি জ্বলে যে দেখছেন গ্রামে যারা থাকেন উপরে উপরে একবার টাওয়ারের একবার প্রখর আলো দেখছে অনেক বেশি লাল লাল হয় না জি ওই রকম গাঢ় লাল একটা লাইট আছে গাড়ির মধ্যে যদি লাগানো থাকে তাহলে আপনার কি করতে হবে ওইটা জ্বালাই দিতে হবে ব্যবহার করতে হবে জ্বালাইলে মনে আছে গাড়ির মধ্যে দেখালাম যে এটা কি রঙের থাকবে জ্বালাইলে কি হয় গাড়ির চারদিকে ইন্ডিকেটর গুলা একসাথে কি হয় জ্বলে উঠে

পার্কিং করতে লসটা এখন লুসই সস্তা কোনটা আপনি যে পিছনের দেখবেন কি ব্যাকলাইটগুলা হালকা মিটমিট লাল হয়ে জ্বলে উঠবে ওটা লুসই সস্তা মানে আপনি যখন গাড়ির যাতার মধ্যে কোনো কারণে গাড়ি পার্কিং করতেছেন ইমার্জেন্সি মানে তো নিয়ম নাই তারপরে কোনো একটা কারণে বিপদে পড়ে গেছেন সামগ্রিক সময়টা রাখেন সে ক্ষেত্রে সস্তা জ্বালা রাখলে ভালো পিছনের গাড়িগুলা কি হলো atentd থাকলো যে সামনেটা গাড়ি পার্কিং করছে রাস্তার মধ্যে তো ওই লুসই সস্তা হলো কি

আপান্নারে ইল পারা দি কলরে রোস কি রঙের হয় আরাঞ্চনে বা হলুদ হয় না আরাঞ্চনে আরাঞ্চনে এই কথাটা কি বলছে দেখেন ইসব্রিনার মানে কি একটা গায়ন ই কাজটা যখন কি ঘোলাটে হয়ে যায় হ্যাঁ কাজটা ঘোলাটে হয়ে যায় সেটাকে কি কয় ওই ঘোলাটে ভাবটাকে বাষ্প দূর করার জন্য একটা গরম বাতাস বের হয় গাড়ির সামনে দিয়ে মানে অনেক দেখবে হঠাৎ করে বৃষ্টি পড়তেছে হ্যাঁ গাড়ির ভিতরে কি হলো সব ঘোলা ঘোলা হয়ে গেল

নতুন ইন্ডিকে তৈরি আপনাকে অবশ্যই ইন্ডিকেটর ব্যবহার করতে হবে দেবন মানে অবশ্যই ব্যবহার করতে হবে ইন্ডিকেটর গুলি মানে পন্দ যখন পারতেন যখন আপনি পার তীরে করবেন মানে শুরু করবেন চলাচল দাদি মার্জিনে দিলা কারের জাতা মার্জিন মানে কি কিনার মার্জিন মানে

আমি ভালো করে খেয়াল করি আপনারা দেখবেন যে গাড়ির দুই রকম আলো আছে আপনারা দেখলে বুঝতে পারবেন দেখেন যে আহ আমি দেখাচ্ছি ধরেন এই যে আমার মোবাইলের যে লাইট জ্বলতেছে হ্যাঁ এটা চোখে লাগে চোখে লাগে না বোঝা যাচ্ছে যদি এমন হয় চোখে লাগে না এই যে এখন চোখে লাগে না এখন এখন পুরা আলোটা চোখে লাগে না এই যে এখন লাগে এখন এখন লাগে না মানে গাড়ির মধ্যে একটা আলো আছে আন আব্বালি নিচে দেখে থাকবে একটা আব্বালি এটা আব্বালি আনতে চোখে লাগে এরকম কি আব্বাল এলইডি শুধুমাত্র যখন নাকি গাড়ি রাস্তা পুরো ফাঁকা থাকবে কোনো গাড়ি নাই সামনে বা অপর পাশে কোনো গাড়ি ক্রসিং করে না তখন আমরা এই যে এর আব্বাল এলইডি চলতে পারবো এটা প্রখর আলো অথবা ইন্টারমিটেন্ট কোনটা জানেন এই যে এটা এটাকে ডিপার এটা কি ডিপার যে আমি বন্ধ করতেছি মানে কি সামনের গায়টাকে আবিজারে করতেছি আমি ওভারটেক করব বা আমার গায়েতে কোনো অসুস্থ রোগী আছে হাসপাতালে যাচ্ছি

বা সামনে কোনো গাড়ি থাকবে না অথবা অপর পাশ থেকে গাড়ি আসবে না বা লেন আমরা সব জানাতে পারবো বাট লেনতে শুধুমাত্র খালি রাস্তায় জানানো যায় বা যখন ইমার্জেন্সি কোনো ওভারটেক করবো বা কোনো অসুস্থ ব্যক্তি আমরা পরিবহন করবো তখন জানাতে পারবো

হঠাৎ হয়তো কোনো বাতাস ঢুকে গেছে কোনো ময়লা ঢুকে গেছে তো আমার ইঞ্জিনে বা করা যাইতে পারে আলু চাপালি আনতে আঙ্কে ইন্টে নদী শহরের মধ্যে আমরা দিতে পারি আঙ্কে ইন্ট্রেন নদীরাপিতা প্যার কি জন্য দারে আবভি মেনতে মানে কি সতর্ক করার জন্য আবেন মানে সতর্ক করার জন্য উতিলে উত্তে দিয়ে যেন না হয় সেই ক্ষেত্রে আমরা সতর্ক করার জন্য আব্বালি আনতে শহরের মধ্যে দিতে পারি দীপারটা উঁচো আনা লুচা আব্বালিয়া আনা এখন খেয়াল করে সবাই এই আব্বালি আনতে আর আনাব্বালিয়ন্ত্রের ক্ষেত্রে আব্বা আব্বা মানে কি পরিবারের সবার বড় আব্বা তাই না আব্বা বড় আলো যেটা সবাই ভয় পায় আব্বা দেখলে মানে বাবা আব্বালি আনতে আব্বালি আনতে মানে কি বড় আলো যেটা সবাইকে চোখে লাগবে আর আনা আব্বালি আনতে মানে কি এটা ছোট আলো এটা গান চোখে লাগবে না উপযুক্ত ঠিক আছে আব্বা মানে বড় চোখে লাগবে আনাবালি আনতে মানে ছোট এভাবে আমরা মুখস্থ রাখবো লৌ যদি লুচি আব্বালিয়ন্ত আব্বালিয়ানদের ব্যবহার এই দিন সাধারণত কনসেন্টি অনুমতি আছে আব্বাল ঘন কুয়াশা যদি মনে করেন বিশ্বী আলো বালো দেখতে পারো না আব্বাল জানাইলে আরো বেশি বিপদ হইব ও সামনের গাড়ি যখন কাছাকাছি চোখে লাগবো তো আব্বাল শহরের মধ্যে কখনো আহ জানাতে পারবো যখন নাকি

এ জেনেরে আবিনাতা এদুন সিনালে আকো ইস্তিগিন ফুনজের সাথে একটা শব্দ হইতে পারে টিক শব্দ হইতে পারে পারে না বেরো 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 সিনালে আকো ইস্তি একটা শব্দ সিদ্দে যত না পড়বেন একটা শব্দ দিবে আস্তে আস্তে বাড়বে শব্দটা যে পর সিদ্দে পর সিদ্দে পর এরকম কথা বল বাজ দেই থাকো বাজ

হঠাৎ করে এখানে একটা ধরেন একটা আহ একটা পানির বোতল পরা আছে একটা ক্যান পরা আছে এখানে এখানে ময়লা পরে আছে আপনি কি করলেন ময়লা থেকে একটু হালকা বামে যাবেন ওই টাইমে কি করতে হবে আপনাকে ইন্ডিকেটার দিতে হবে হালকা পাম দিক দিয়ে ময়লাটা বোতলটা অতিক্রম করে আবার ডান দিকে এখানে চলে আসতে হবে খেয়াল করে মানে এক ইঞ্চি যদি আপনি স্পষ্ট করেন বামে চললে বামে নিজেরা দিবেন আবার ডানে আসলে ডানে নিজেরা দিতে হবে এটা অবলিগ বাধ্যতামূলক যখন পরীক্ষা দিবেন এগুলো খেয়াল করবে যে আপনি আপনি মনে করতেছেন না অল্প একটু মুর দরকার নাই আপনাকে ফেল করাই দিবে আপনি সোজা যাচ্ছেন কোনো কারণে যদি দেখেন সামনে একটা গর্ত হালকা বামে যাবেন গর্তটা অতিক্রম করার জন্য ইন্ডিকার দিয়া যদি চলাচলের সময় এরকম লাল হয়ে জ্বলে উঠে ইন্ডিকেট করে কে ফেতরে ইল কি সার্ভিসিং মানে কি

তো তার গান নাম্বার যদি রাতে কন্ট্রোল আসে ভাই তার গান কন্ট্রোল পুলিশে লাইট দিয়ে দিয়ে দেখবো তার নাম্বার কি তবে হ্যাঁ আপনার গাড়ি বা মোটর সাইকেল যদি ঢাইকে রাখতে চান ময়লা থেকে অনেকে কবাতে ঢাইকে রাখে না তো ঢাইকে রাখলে তার গান অংশ কি করতে হবে প্লাস্টিক ট্রান্সপার মানে দেখা যায় এইভাবে রাখতে হবে তার কারণ অংশটুকু খোলা রাখতে হবে তার কারণ অংশটুকু কি করতে হবে ওই অংশটুকু প্লাস্টিক দিয়ে রাখবেন যেন

ই লিকুয়ড ও হাইড্রলিক ও আপনি দেখবেন না মোটরসাইকেলের মধ্যে ব্রেকিং অয়েল আছে না একটা ভ্যান্ডেলের উপরে দেখা যায় না ব্রেকিং অয়েল তারপরে গাড়ির ব্রেকিং অয়েল আছে ইঞ্জিনের সামনে ওই ব্রেকিং অয়েলটা যখন মিনিমাতে চলে যায় তখন কি হয় এটা লাল ব্রেকিং অয়েল চেঞ্জ করার জন্য লাল হয়ে যল ওঠে যে ব্রেক সমস্যা কারণ কি যখন আপনি ব্রেকে চাপ দেন ওই অয়েল গুলা কিন্তু ব্রেকটা সংকুচিত হতে কি করে সাহায্য করে প্রেসার দেয় তো ওই ব্রেকিং অয়েল যখন কমে যায় তখন এটা লাল হয়ে লাল হইতে পারে প্রশ্ন হবে কি বেরক আপনার তুপ্ক আছে এই যে এই কার্তলোর সাথে সব বেরো হয়ত্রী ব্যাঙ্গানো আপলিকা কিছু কি লাগানো থাকতে পারে বুঝতে হবে রিমোর কি আলো পেলে জ্বলবে রিফ্লেক্ট করবে এটা কাতা দিয়ত্রী গুলা লাগানো থাকে রিমোট কি থাকে এবং খেয়াল করি কাটা দিত্রির ক্ষেত্রে আমার গাড়ির পিছনে লাইট কি থাকে লাল থাকে লাল থাকে না ব্যাকলাইট তো কাটা দিত্রি যেটা পিছনে লাগানো থাকবে কি কি কালার হবে লাল না তেরা আছে তেরা লাল রং কি রঙে থাকবে লাল আর আমাদের সামনের লাইট কি সাদা তো কাটা যদি সামনে যেগুলো কি থাকবে সাদা কাটা যদি সামনেও থাকে পিছনেও থাকে সামনের গুলো সাদা থাকে পিছনের গুলো লাল থাকবে লাল

যেখানে বলা হচ্ছে কোন ফলে কোন একজনে মানে মাতক ভাবে আহত হইলো তাকে নিয়ে যাওয়া হয়েছে হসপিটালে তার বন্ধুরা নিয়ে গেছে হসপিটালে অ্যাক্সিডেন্ট পরে ডাক্তার বললো রুগীর অবস্থা খুবই গুরুতর রুগীকে বাঁচাতে হইলে অন্নকোশ দরকার চিনি আমরা মোটামুটি ছেলেদের তো মানে এর অন্নকোশ অন্ডকোশ নষ্ট হয়ে গিয়েছে তো অন্নকোশ নিয়ে আসতে হবে যদি চান তো বন্ধু বান্ধব মানুষ তো হইবই তো কে অন্নকোশ দিবে কোন পুরুষ দিবে না অন্য কোশ করে লক্ষ কোটি টাকা দিল দিবে না তারপরে হঠাৎ করে দেখলো একটা কুকুর যাইতেছে রাস্তা দিয়ে অন্নকোশ হ্যাঁ তো ও করতে গিয়ে কুকুরের অন্নকোশ এটা নিয়ে ডাক্তারের কাছে গেছে যার পর বলছে ডাক্তার সাহেব এই অন্নকুশ নিয়ে আসছি আমার বন্ধুকে আপনি ভালো করেন যেমনে পারেন তো ডাক্তার এত কিছু জিজ্ঞাসা করে না অন্নকুশ পাইছে অপারেশন করে বন্ধুকে ভালো করে দিয়েছে তোর বন্ধু তো সুস্থ একদম সুন্দর সব কিছু ঠিকঠাক তো বাকি বাকি সম্বন্ধরা কনফিউজ কি কেন সুস্থ হলো সব তো ঠিকঠাক তো কয়েক মাস পর জিজ্ঞাসা করতেছে বন্ধু তুমি কি সব ঠিকঠাক তুমি চলাফেরা করতে পারো কোনো সমস্যা না তো কই না বন্ধু সব ঠিকঠাক তুমি আমাকে বাঁচিয়ে চন করে দিয়েছো সব ঠিকঠাক আছে সমস্যা একটা জায়গায় যখন পুশআপ করতে যাই বাম পা উপরে ওঠে যায়

তো কোইজবালা হচ্ছে কি প্রৈত্র যে নিচের লালটা আনাববালিয়ান্তে যদি মাল অরিয়ন্তাতে ভুল ভাবে অথবা অনুমতি তো না অন্য কোনো সস্তা আনাববালিয়ান্তে লাগান তাহলে পোস্টনাবা রেগুলার অনেক বেশি আলো দিতে পারে মানুষের চোখে লাগতে পারে যাত্রীদের Strada তাহলে কুইজটাইব কি বেরো বস তো না কম দামে একটা আনাববালিয়ান্তে যদি আমি

যে এটা যদি ব্যাটারি চার্জ শেষ হয় তাহলে জ্বলবে না বৃষ্টি হলেও জ্বলবে না কখন জ্বলবে আমার গাড়ির মধ্যে একটা জেনারেটর আছে ওই জেনারেটর থেকে যখন ব্যাটারি চার্জ দেওয়া বন্ধ হয়ে যাবে মানে জেনারেটারটা ঘুরে ব্যাটারিকে চার্জ করে কোন কারণে জেনারেটারের ফিতা ছিঁড়ে গেলে বা জেনারেটার থেকে ব্যাটারি চার্জ না হইলে এটা কি হবে জলে শুধুমাত্র আমরা খেয়াল করব এই একটা সিম্বল যদি লাল জলে আমরা গাড়ি চালাতে পারবো অন্য যত লাল সিMBOL আছে জ্বললে আমাদের ইনস্ট্যান্টে কি করতে হবে গাড়ি বন্ধ করে দিতে হবে আইফল দিতে হবে আর ব্যাটারি যে লাল জ্বলে আমাকে কি করতে আমি কিন্তু চাইলে গাড়ি চালাতে পারবো atent তো হয়া আশেপাশের কোনো ভালো জায়গায় গিয়ে থামাইতে পারবো বা কোনো গ্যারেজে গিয়ে থামাইতে পারবো কারণ কি এটার পরে গাড়ি ইস্টার বন্ধ হয়ে গেলে আর কি স্টার নাও নিতে পারে কারণ কি ব্যাটারি আর চার্জ হচ্ছে না সো কে ল সিম্বলরা ফিগুরা তো সে মানে কি আইটা খেয়াল করবে যখন নাকি লাল বাতি জ্বলবে আমরা গাড়ি রিসি বন্ধ করে দিব তারপরে কিভাবে তেল কম খায় গান শুনলে গান বন্ধ করে দিব কারণ কি ব্যাটারিতে যতটুকু চার্জ আছে ওই চার্জ টুক আমাকে চলতে হবে আর চার্জ হচ্ছে না ব্যাটারিতে যা এটা থেকে চার্জ হচ্ছে না এটা কিন্তু বোঝায় না যে চার্জ ফুল হয়ে গিয়েছে বা চার্জ কম এটা কি বোঝায় যে চার্জ হচ্ছে না নট চার্জিং ব্যাটারি নট চার্জিং চার্জ হচ্ছে না ব্যাটারিতে এল সিম্বর না ফিগুরা তো সে কল্লো কাতো রস লাল হয়ে যদি জ্বলে উঠে

Il sottolo raffigurato sin la figurato, della luce posteriore nebbia posteriore nebbia che nil nil bolo bolo lo uso gli indicatori di direzione necessario nella marcia per file parallele anche se non si effettuano cambiamenti di corsa che è

তো করতে আমাকে কি করতে হয় জানাতে হয় তো একই ফিলা সবার পিছিয়ে পিছে বসে রয়েছি আমাকে জানানোর প্রয়োজন নাই পিয়াল সারকে খুঁজতেছে এই যে পিয়াল স্যার আমাকে খুঁজতে হলে গুগলে সার্চ দিবেন দেখবেন যে কোনো একটা আপনি আমার নতুন আপনি যে কানে করবেন ভাই পিয়াল সার দিয়েছিলেন

আরে পিয়াল স্যার আপনি দেখলাম না কখন থেকে আসছেন এরকম তো সব জায়গায় পেয়াল স্যার এই যে যখন নাকি আম্মু পাশে ছিল আম্মু বলে কি সবাই এই মানে চিনে আমি কি হয় সবাই চিনবো না তো এই যে প্রায় প্রাউডনেস আপনার কিন্তু আমাকে বানাইছেন ভালোবাসেন দেখি এই জন্য কৃতজ্ঞ আপনাদের কাছে দি কালোর রোসো লাল রং থাকবে টেম্পারেটো যে ওইটা আকোয়া র‍্যাপ ইঞ্জিন ঠান্ডা করার জন্য যে স্পিয়ার যেটা লাল থাকবে বেরো মানে তাপমাত্রা ديال যে র‍্যাপে দামেন্ট যে ঠান্ডা করার জন্য যে পানি এটা থাকে ওই ওইটা তাপমাত্রা যে স্পিয়াটা সেটা কালো থাকি রোসো লাল আমাদের কিন্তু মোটামুটি সবগুলাই হয়েছে 30 30 শতকরা প্রশ্ন এখন আমরা আমাদের অ্যাপসে গিয়ে যদি